প্রথমতে আপনাদের সকলকে অসমবাসী রাইজক আমার ফাল্গু উৎসবর আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছো। আমার শ্রী শ্রী সৌভাগ্য মাধব দেওয়ালয় চারিদিনিয়া কার্যসূচীরে ফাল্গু উৎসবভাগ আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমার আয়তী সকলে আর দৈকী সকলে পানি তুলি আনিছে। অহাকালিলে আমার 8 বজাত শিলঘাট তিখুলধারীরপরা এই আয়তী সকলে প্রায় 50খনমান গাড়ীরে গৈ পানি তোলার যে ব্যবস্থা এই ব্যবস্থা করিব। আর তারপর আমার যে দোল উৎসবর এই সেই পানিরে আনি দোল উৎসবর পূজা আরম্ভ করিব। আর নিশা ভাগলে আমার এখন ভাওনার আয়োজন করা হয়েছে, নৃসিংহ যাত্রা। আর তার পিছর দিনাখন আমার মহাপ্রভু রথ ভ্রমণ কার্যসূচী। এই সমগ্র কড়ি তলরপর আরম্ভ করে আমার হাতীগাঁওলেকে এই রথ ভ্রমণ কার্যসূচী হব। আর অহা আপনার জানাবলে আমি আর প্রায় সুখী হয়েছি যে অহা 2025 চনলে আমার এই ফাল্গু উৎসবর 300 বছর অতিক্রম করব। আমার 2023 চনেরপর তার প্রস্তুতি আরম্ভ করব। আর দ্বিতীয়তে আমার যে চতুর্থ দিনের কার্যসূচী, এই চতুর্থ দিনের কার্যসূচীত আমার মহাপ্রভুর এই রথ ভ্রমণ কার্যসূচীর পর হোলিরপর আরম্ভ করে আমার যুবাওড়ি অসমীয় খুবাওড়ি বলে কয় এই খুবাওড়ি কার্যসূচী আমার 4 নম্বর দিনাখন পতা হয়। আর সমূহ রাইজক আমার আপনার চ্যানেলের জড়িয়ে আমার এই উৎসব ভাগিলে আহিবর কারণে আমি আমন্ত্রণ জানাইছি। আমার অনুষ্ঠান ভাগ চারিদিনিয়া কার্যসূচী হয়। আজি প্রথম মেঘদাস, আর কালে আমার দোল পূর্ণিমা, আর তার পিছর দিনা 3 নম্বর দিনাখন আমার যথ ভ্রমণ কার্যসূচী, এই রথ ভ্রমণ কার্যসূচী হয়।